আগেই জয় করে এসেছেন হিমালয় তথা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। কিন্তু বাড়ি ফিরেও স্বস্তি নেই হাওড়ার এভারেস্ট জয়ী মলয় মুখার্জির। পাহাড়ের নেশা তার দু চোখ জুড়ে, আর সেই নেশাতেই বুধ হয়ে পাহাড়ের হাতছানিতে সাড়া দিতে ফের তিনি বেরিয়ে পড়তে চলেছেন লে উপত্যকার 23,000 ফুট উচ্চতার মাউন্ট নুন কাং জয়ের উদ্দেশ্যে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে করছে এই অভিযান। এই অভিযাত্রী দলের এক নেতা যেমন মলয় নিজেই, তেমনি অপর নেতা হলেন শাহাবুদ্দিন। মাউন্ট নুনকাংয়ের নর্থ ফেস দিয়ে শৃঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। মলয় বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্যই হল নতুন ছেলেমেয়েদের বেশি উচ্চতার কঠিনতর শৃঙ্গে আরোহণের পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এটা অনেক আগে ঠিক হয়ে গেছিল। এটা আমাদের সংগঠনের অভিযান, হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং সবথেকে বড় কথা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এই প্রথম কোনো সামরিক এবং অসামরিক দল একত্রিত হয়ে অভিযান হচ্ছে। তো সেই জন্য এটা অনেক আগে থেকে ঠিক করা। আমি দলনেতা এবং ওদের দলনেতা শাহাবুদ্দিন, এটা যেহেতু অনেক আগে থেকে ঠিক করা, ওই জন্য এটা কোনো উপেক্ষা করার ব্যাপারই নেই। এবং আমার বরাবরই টার্গেট থাকে, আমার শরীর যথেষ্ট সুস্থ এখন, এবং আমার বরাবরই থাকে যে এটাতে আমাদের টার্গেট হচ্ছে নতুন ছেলেদের, আমরা বেশি ছেলেরা ইনভলভ, এবং নতুন ছেলেদের আমরা কি করে ক্লাইম করাতে পারি একটা দুরূহ শৃঙ্গ। তিনি আরও জানান যে ভবিষ্যতে রাজ্য সরকারের তরফে পর্বতারোহণ সম্পর্কিত কোনো কর্মশালা হলে তিনি এগিয়ে আসবেন সানন্দে। হ্যাঁ, অবশ্যই কাজ করতে ভালো লাগবে, এটা নিজের ফিল্ড। স্পোর্ট ক্লাইম্বিং ওয়াল বিভিন্ন জায়গায় যদি তৈরি হয় জেলায় জেলায়, তাহলে সেখানে ছেলেমেয়েরা শিখতে পারবে। অলরেডি প্রজেক্ট চলছে, প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আমাদের। 7,135 meters একটা মাউন্টেন, জাসকারের হাইয়েস্ট মাউন্টেন। আমি আগে গেছি এই মাউন্টেনটাতে, তখন আমাদের ইকুইপমেন্টস কমের জন্য ফিরে প্রি এভারেস্ট করেছিলাম, এবং তখন আমাদের ইকুইপমেন্টস কমের জন্য শুধু আমাদেরকে নেমে আসতে হয়েছিল মাত্র 135 meters থেকে, যার ফলে একদম সামিটের কাছে অবধি আমি চলে গেছিলাম। তো রুট আমার জানা। পর্বতারোহণ মিশে গেছে তার লোহিত কণিকায়, তাই তো গত 13 মাসে এভারেস্ট সহ শৃঙ্গ জয় করেছেন 5-5টি। আর এর পরেও তিনি যেতে চান ইউরোপের মবলা এবং রাশিয়ার এল ব্রুশ শৃঙ্গ অভিযানেও।